हेलो स्टूडेंट्स, श्रीपद क्लासरूम पक्ष तुम्हारे अनेक अनेक शुभेच्छा जानिए शुरू कर क्लास। हमरा सेल थियोरी सम्पर्के एक मोटामुटी एक आईडिया करार चेष्टा करते एखन पारि। आमादेर पूर्वे जे सेल थियोरी लेक्चारगुलो तुम्हारा देखेछो, आमादेर আজকের থেকে একটু সেট থিওরির ভিতরেই আমরা থাকব, তবে আমাদের একটু কনসেপ্টটা একটু পাল্টে ফেলব। যদিও আমাদের জানা কনসেপ্টকেই একটু অন্যভাবে দেখব, যেমন তোমরা গ্রাফ সবাই আঁকতে পারো, আমরা প্রথমে এই গ্রাফটাকে নিয়ে না একটু কাজ করব, তারপর সেখান থেকে আমরা একটু কিছু দেখার চেষ্টা করব অন্যভাবে সেট থিওরিকে, এবং তার থেকে আমরা একটা ধারণা ক্রিয়েট করব। সেটা কী ধারণা তোমরা বুঝতে পারবে আমরা করতে করতে। আশা করি তোমাদেরকে একটু হলেও ব্যাপারটাকে একটু আবিষ্কার করাতে পারব, কারণ আমাদের শিক্ষাটা যদি আবিষ্কারমূলক হয়, কোনো একটা বিষয় যদি আমরা পর্যবেক্ষণ করে শিখি, সেই শিক্ষাটাই সব থেকে আমার মনে হয় যে কার্যকরী হয়। আমরা এখন একটা গ্রাফ আগে দেখব, তারপরে তার থেকে কিছু আইডিয়া করার চেষ্টা করব। তবে এখানে একটা প্রশ্ন এসেছে যে গ্রাফ আমরা কেন করি। হ্যাঁ দেখো, একটা ব্যাপার, এই একটা বোর্ড, ঠিক আছে, এই বোর্ডে উপর কোনো একটা বিন্দু আছে, এইখানে তুমি আছো, এখানে তুমি আছো, এই কোণায়, এখান থেকে তুমি এখানে পৌঁছাতে চাও, তোমাকে আমি দুটো ইনস্ট্রাকশান দিলে তুমি কিন্তু পৌঁছাতে পারবে। কোন ইনস্ট্রাকশানটা? আমি যদি বলি তুমি এই দিকে, তুমি এই দিকে এই পর্যন্ত যাবে, এবং এই দিকে প্রথমে এই পর্যন্ত গেলে এবং এই দিকে এই পর্যন্ত যাবে, এই পর্যন্ত যাবে। দেখো একটা জিনিস, দেখো তুমি প্রথমে এখান থেকে এই পর্যন্ত গেলে, গিয়ে এখান থেকে এই পর্যন্ত এখানে আসলে, পারলে, বা প্রথমে তুমি এখান থেকে এই পর্যন্ত গেলে তারপরে এখান থেকে গেলে, অর্থাৎ তুমি দুই পথেই যেতে পারো। তোমাকে আমি প্রথমে আমি বলে দিতে হবে যে তুমি আগে কোন দিকে যাবে, তাই তো? আমি যদি বলি এই দিকে 2 4, তোমাকে আমি বলে দিলাম যে আগে এই বরাবর 2, তারপরে 4, এটা কিন্তু তাই বোঝাবে। সচরাচর আমরা এটাই বুঝিয়ে থাকি, মানে আগে এক্স অক্ষ বরাবর, তারপরে ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে, এবং এটাকে আমরা বলি 2 4 বিন্দু। এবং এই বিন্দুটা, এই বলতে আমরা কী বুঝি, যে এইটা এক্স অক্ষ বরাবর 2 মিটার বা যা বলি এখানে, আর এটা ওয়াই অক্ষ বরাবর 4 মিটার, ওকে, এবং সেটা আমরা এখানে পেলাম। তেমনিভাবে আমাদের এই যে কোনো একটা সমতলের উপর কোনো একটা বিন্দু, আমরা প্রত্যেকটা বিন্দু আমরা এখানে চিহ্নিত করতাম, কথার কথা এই বিন্দুটা আমরা চিহ্নিত করব। এক্ষেত্রে কি, এখানে গেলাম কথার কথা 3, এখানে গেলাম 3, তাহলে এই দিক বরাবর 3 3। দেখো আমরা কোনো একটা সমতলের উপর প্রত্যেকটা বিন্দুকে কিন্তু চিহ্নিত করতে পারছি। এবার আমি যদি বলি একটা বিন্দু 1 4, এই বিন্দুটাকে চিহ্নিত করা যায়? অবশ্যই যায়। এখানে ধরো 1, কথার কথা 1 2, এক দুই 3, 1 2, এই বিন্দুটাকে কি চিহ্নিত করা যায়? অবশ্যই যায়। দেখো 1 এই যে আমার, 2 এই যে, অর্থাৎ এই যে আমার বিন্দুটা 1 2, এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা বিন্দুকে, এ তো আমি কম রেঞ্জ, এ তো আমি বেশি রেঞ্জে নিয়েছি বলে এখানে এরকম দেখা যাচ্ছে, তবে আমরা এইভাবে প্রত্যেকটা বিন্দুকে আমরা চিহ্নিত করতে পারবো। আচ্ছা
আমরা যে চিহ্নিত করলাম, এই যে এই কটা আমরা চিহ্নিত করলাম, আর একটা চিহ্নিত করি আমরা কথার কথা, দুই তিন, দুই তিন বিন্দুটা দেখব। দেখো এটা বলতে তোমাকে এই প্রথম যে উপাদানগুলো, এই উপাদানগুলোকে বুঝতে হবে এক্স অক্ষ, আর দ্বিতীয় উপাদানগুলো ওয়াই অক্ষ। তাহলে দুই, আগে দুই গেলাম, এই যে দুই, আবার তিন, এই যে এটা হচ্ছে দুই তিন। খেয়াল করে দেখো যে আমরা যে বিন্দুগুলো পেলাম, এই যে এইভাবে কোনো একটা বিন্দুর অবস্থান বের করাটাকে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক। ওকে, এই কার্তেশীয় স্থানাঙ্ক থেকে আমরা একটা ব্যাপার দেখতে পারবো। দেখো এক্ষেত্রে আমরা এই যে চারটে বিন্দু দেখলাম এবং চারটে বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করলাম। একটা জিনিস খেয়াল করো যে এক্স অক্ষ বরাবর আমি এক এক নিয়েছি বিন্দু, মানে এক নিয়েছি, তারপর এক মিটার নিয়েছি, তারপরে দুই মিটার নিয়েছি, তারপরে তিন মিটার নিয়েছি। হ্যাঁ, দুই মিটার দুইবার নিয়েছি, সেটা ঠিক আছে। তাহলে এক্স অক্ষ বরাবর দেখো একটা সেড গঠিত হলো, তাই না? মানে একটা কোন কোন বিন্দুটা নিয়েছি এই এক্স অক্ষ বরাবর এখান থেকে এই পর্যন্ত, দেখো এই তিনটে, একটা সেড গঠিত হলো। আর ওয়াই অক্ষ বরাবর দেখো আমরা দুই তিন চার, দুই তিন চার, এও একটা সেট গঠিত হলো। খেয়াল করে দেখলে যে আমরা আসলে যে ওয়াই অক্ষ বরাবর যে বিন্দুগুলো, যে প্রত্যেকটা বিন্দুতে ওয়াই অক্ষই কতটা আছে সেটা আমরা দেখছি, যে তিন, এদিকে তিন আছে, এটাইও তিন, এটাই চার, এটাই দুই, তাই না? এটা আমরা দেখলাম এবং তার একটা সেট গঠিত হলো। এই যে একটা জিনিস আমরা দেখতে পেলাম যে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে আমরা বুঝতে পারলাম যে এর যে এক্স অক্ষ বরাবর এই এক একটা বিন্দু এক্স ওয়াইয়ের উপাদান আছে, এই এক একটা বিন্দুতে কিন্তু এক্স ওয়াই আমরা বলে দিচ্ছি, এবং এক্সেরগুলো দিয়ে আমরা একটা সেট গঠন করলাম, ওয়াইয়েরগুলো দিয়ে আমরা একটা সেট গঠন করলাম, এবং গঠন করার পরে আমরা কিন্তু এরকম একটা সেট পেলাম, এরকম একটা সেট পেলাম। এবং সবসময় একটা জিনিস খেয়াল করো, সবসময় কিন্তু এই এক্সেরগুলো কিন্তু আগে বসছে আর এরগুলো কিন্তু পরে বসছে। আমরা এটাকে একটা নাম দিয়ে চিহ্নিত করলাম এ সেট, আর এটাকে একটা নাম দিয়ে চিহ্নিত করলাম বি সেট, ঠিক আছে? এই যে এ সেট আর বি সেট একটা প্রক্রিয়া করে, এবং সেটা কার্তেশীয় স্থানাঙ্কের মাধ্যমে একটা প্রক্রিয়া করে, দেখো এইরকম আমাদের একটা কিছু দিচ্ছে। যেমন দুই চার হচ্ছে, আবার দুই তিন হচ্ছে, এরকম এইরকমভাবে আমরা কিন্তু ব্যাপারটা দেখতে পারি। এবার খেয়াল করে দেখো এই দুটো সেট নিয়ে আমরা কাজ করব। দেখো কার্তেশীয় স্থানাঙ্ক থেকে আমরা সেটের ধারণায় পৌঁছে গেলাম, ঠিক আছে? এবার খেয়াল করো যে এই যে দুটো সেট, এই দুটো সেট থেকে আমরা একটু ব্যাপারটা দেখব যে এখান থেকে এই একটা সেট, এই একটা সেট, এই দুটো সেটকে কার্তেশীয় স্থানাঙ্কের মতো করে ভেবে আমরা কতগুলো বিন্দু পেতে পারি। দেখো একটা এখানে এক ছিল, এই একের এক দুই পেতে পারি, আবার এক তিন পেতে পারি, আবার এক চার পেতে পারি, পেতে পারি। আবার এই দুই দেখো এক আগে রেখে আমাদের সবসময় এই এইগুলোই কিন্তু আগে রাখতে হবে, অবশ্যই এইগুলো আগে রাখতে হবে, কারণ এগুলোই তো আমাদের এই বরাবর এক্স, তাই না? তাহলে এক দুই বিন্দু পেতে পারি, যেমন এক দুই এখানে পেতে পারি, এক তিন পেতে পারি, তিন পেতে পারি, এক চার পেতে পারি। এবার দেখো এবার দুই দুই পেতে পারি, দুই তিন পেতে পারি, দুই চার পেতে পারি। এবার দেখো তিন দুই পেতে পারি, তিন তিন পেতে পারি, তিন চার পেতে পারি। অর্থাৎ দেখো আমরা আমাদের এই যে যে সেট, এই সেট, এই সেটগুলোর যে ধারণা আমরা একটু আগে দেখে এসেছি এবং সেই ধারণা প্রয়োগ করে আমরা কিন্তু অনেকগুলো বিন্দু পেতে পারি। যদিও সবগুলো বিন্দু আমরা এখানে নিয়েছিলাম না, আমরা যেরকম নিয়েছিলাম এক দুই এটা নিয়েছিলাম, দুই চার সম্ভবত এটা নিয়েছিলাম,
এটা নিয়েছিলাম, আর 2-3 নিয়েছিলাম, ওকে এরকমভাবে আমরা নিয়েছিলাম, কয়েকটা নিয়েছিলাম। অর্থাৎ আমরা কিন্তু দেখলাম যে এই সেট গুচ্ছ এবং এই সেট গুচ্ছ ব্যবহার করে আমরা কার্তেশীয় স্থানাঙ্কের যে ধারণা প্রয়োগ করে আমরা এতগুলো বিন্দু পেতে পারি। এবং দেখো এই এক একটা বিন্দু এবং কতগুলো বিন্দু পেলাম দেখো তো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 দেখো এখানে 3টে বিন্দু, এখানে দেখো এখানে 3টে উপাদান, এখানে 3টে উপাদান, 3×3, 9। এভাবে তোমরা যদি দেখো তাহলে এইভাবেই কিন্তু যদি এখানে 4টে উপাদান থাকে, এখানে 5টা উপাদান থাকে, 20টা এরকম বিন্দু পাবে। অর্থাৎ দেখো এই যে আমরা পেলাম, এই এক একটা বিন্দুকে আমরা এক একটা উপাদান ধরতে পারি। এটাকে এটা আসলে জোড় আকারে আছে, এই জন্য একে বড় হয় ক্রোমোজোড়। কিন্তু এই এক একটা উপাদান এক একটা বিন্দু, সেজন্য আমরা এক একটা উপাদান ধরলাম, ওকে, এবং সেটা সেই জন্য আমরা কমা দিয়ে দিলাম। এবং এটাকে আমরা একটা সেট হিসেবে ভাবতে পারি। কিন্তু এটা কিসের সেট? এটা কি এর সেট না এর সেট? হ্যাঁ, এই দুটো মিলে এই সেটটা আমরা পেলাম, এবং এটাকে বলা হয় এ ক্রস বি। কিন্তু এটা গুণ নয়, আমরা বলি গুণ, কিন্তু আসলে এটা আমরা চিহ্নিত করি এইভাবে, এটা দিয়ে আমরা এটা বোঝাই। তার মানে এ ক্রস বি বলতে আমরা বুঝব যে এর উপাদান যেগুলো আছে তার প্রত্যেকটা উপাদানের সাথে এই উপাদানের সাথে সংযোগ হবে। কিন্তু কখনো দেখো সবসময় আমাদের এর উপাদানগুলো কিন্তু প্রথমে থাকবে, দেখো এখানে সবসময় প্রথমে আছে, এবং এর প্রত্যেকটা উপাদানের সাথে এর প্রত্যেকটা উপাদানের জোড় ঘটিত হবে, এবং এক একটা জোড়কে বলা হয় ক্রোমোজোড়। এই পর্যন্ত বন্ধুরা বোঝা গেল? এটাকে বলা হয় কার্তেশীয় গুণ। আশা করি বন্ধুরা এই কার্তেশীয় গুণের ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা যেটা করব, এখান থেকেই আমরা রিলেশনের একটা ধারণা বোঝার চেষ্টা করব। আশা করি ততক্ষণ পর্যন্ত সাথে থাকবে। অসংখ্য ধন্যবাদ।